বর্তমানে কারা কারা ভ্যাকসিন নিতে পারবেন এবং কারা কারা ভ্যাকসিন নিতে পারবেন না কোন কোন অসুখে ভ্যাকসিন নেওয়া যাবে এবং কোন কোন অসুখ থাকলে আপনারা ভ্যাকসিন নিতে পারবেন না সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আপনার শরীরে কি কি অসুখ থাকলে বা কি কি সমস্যা থাকলে আপনারা কোভ্যাকসিন নিতে পারবেন না ভারত বায়োটেক কিন্তু সম্পূর্ণ জানিয়ে দিল তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে অ্যালার্জির ধাত থাকলে কোনোভাবেই নেওয়া যাবে না কোভ্যাকসিন সেই সঙ্গে যদি জ্বর থাকে এই টিকা নেওয়া চলে না তারপরে বলা হয়েছে ব্লাড ডিসঅর্ডার থাকলে অথবা নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন যারা তারাও এই ভ্যাকসিন নিতে পারবেন না দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে অথবা সেই ক্ষমতাকে প্রভাবিত করে এমন কোনো ওষুধ সেবন করলে এই টিকা না নেওয়াই ভালো অন্তঃসত্ত্বারা এই টিকা নিতে পারবেন না সন্তানকে স্তন্যপান করাচ্ছেন এমন মহিলারা কিন্তু টিকা নেবেন না তারপর বলা হয়েছে দেখুন অন্য কোন কোভিড ভ্যাকসিন নিয়েছেন এমন কেউ কিন্তু কোভ্যাক্সিন নিতে পারবেন না জটিল অসুখ থাকলে নেওয়া যাবে না কোভ্যাকসিন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে যে লিস্টে আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে আর এটা কিন্তু ভারত বায়োটেক কিন্তু জানিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলো থাকলে আপনারা কোভ্যাক্সিন নেবেন না তবে বর্তমানে বন্ধুরা ভ্যাকসিনেশান প্রক্রিয়া অনেক উন্নত করা হয়েছে এবং আগের থেকে অনেক আপডেট করা হয়েছে এবং বর্তমানে কিন্তু আপনি আপনার যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারেন এবং আপনার যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখানে গিয়ে বলবেন এখানের ডাক্তারবাবুরাই কিন্তু আপনাকে জানিয়ে দেবেন যে আপনার ভ্যাকসিন নেওয়া উচিত হবে কি না তো অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন তারপরেই নিজে নিশ্চিত হবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন